إن الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রিয় ভাইরা, অনেকে নতুন বিবাহ করতে যাচ্ছেন কিংবা নতুন বিবাহ করছেন, তাদের বিবাহের অনেক উদ্দেশ্য থাকে। এর মধ্যে একটি হচ্ছে নেককা সন্তান পাওয়া। একজন নেককা সন্তান তার দুনিয়া ও আখিরাতকে কল্যাণকামী করে, আবার একটি সন্তান তার পিতামাতার ভবিষ্যৎকে উজ্জ্বল করে। এছাড়াও অনেকের সন্তান হয় না কিংবা সন্তান জন্মের পূর্বেই মারা যায়। সব বিষয় একত্রিত করে কুরআন ও হাদিসের 11টি বিষয়ের গুরুত্ব আরোপ করছি, যেগুলো পালন করলে আপনার দাম্পত্য জীবনও সুখী হবে, আপনার সন্তানের জীবনও সুখী হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর, ঠিক সময়ে নামাজ আদায় করুন। বিশেষত ওয়াক্তের শুরুতেই নামাজ আদায় করে নিতে চেষ্টা করবেন। নামাজ যদি ঠিকঠাক থাকে তবে অন্য সব কিছু সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দ্বারা অন্তরকে প্রশান্ত করতে বলেছেন। 2 নম্বর, গর্ভকালীন বিভিন্ন অবস্থা, পেটের ভিতর অনাগত সন্তানের নড়াচড়া ইত্যাদি বিষয়গুলো যথাসাধ্য গোপন রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের প্রয়োজন পূরণ হওয়া পর্যন্ত সেটি গোপন রাখার মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করো, কেননা প্রতিটি নিয়ামত লাভকারীর সাথেই হিংসুক থাকে। তাই একান্ত বিশ্বস্ত ছাড়া কারোর সাথে এগুলো শেয়ার করবেন না, কারণ বদনজরের ভয়াবহ প্রক্রিয়া আপনার এবং আপনার সন্তানের বড় ক্ষতি হতে পারে। 3 নম্বর, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া ও জিকিরগুলো গুরুত্বের সাথে পড়ুন। বিশেষত আয়াতুল কুরসি 1 বার, সুরা ফালাক ও সুরা নাস 3 বার, বদনজর ও জিনের প্রভাব থেকে বাঁচার দোয়াগুলো পড়ুন। 4 নম্বর, অবশ্যই অবশ্যই সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকতে হবে। স্বাভাবিক অবস্থাতেই গুণা থেকে বেঁচে থাকা জরুরি, কিন্তু গর্ভাবস্থায় আরও বেশি জরুরি, কারণ গর্ভাবস্থায় একজন মায়ের কর্মকাণ্ডের যথেষ্ট প্রভাব তার অনাগত সন্তানের উপর পড়ে। এ ব্যাপারে প্রায় সকল আলেম সতর্ক করেছেন। সুতরাং যেসব মায়েরা গীবত, ঘান, মুভি, সিরিয়াল বা অন্য কোনো গুনাহে আসক্ত, তারা দ্রুত নিজেদের সংশোধন করে তাওবা করে নেবেন। 5 নম্বর, আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াওসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। নিঃসন্দেহে একজন মা তার জীবনের সবচেয়ে কঠিন ও কষ্টের সময়টি পার করেন তার গর্ভ অবস্থায়। আল্লাহ বলেন, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করেছে, সুতরাং তিনি যদি তার এই কষ্টের জন্য সঠিকভাবে সবর করেন তবে আল্লাহর নিকট সীমাহীন মর্যাদা লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, একজন মুমিনের উপর আপতিত যে কোনো ধরনের চিন্তা, পেরেশানি, কষ্ট, ব্যথা, দুর্ভাবনা, এমনকি একটি কাদা ভিদলেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহের কাফফারা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই। 6 নম্বর, সর্ব অবস্থায় সাধ্য অনুযায়ী জিকিরে লেগে থাকুন। বিশেষত সকাল সন্ধ্যার জিকিরগুলোর পাশাপাশি প্রত্যেক নামাজের পর ও গুনাহের আগে যত্নের সাথে নির্ধারিত জিকিরগুলো পড়ুন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়। 7 নম্বর, আপনাকে আল্লাহ মা হওয়ার সুযোগ করে দিচ্ছেন, সেজন্য আল্লাহর কাছে পরিপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করবেন। বেশি বেশি
আল্লাহর শুকরিয়া আদায় করবেন ও তার প্রশংসা করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তুকাযিবান, অতএব তোমরা মানুষ ও জিন উভয়ে তোমাদের রবের কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াই তাআদানা রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দিব, আর যদি তোমরা অস্বীকার করো অকৃতজ্ঞতা দেখাও তাহলে জেনে রাখো আমার শাস্তি বড়ই কঠিন। নেক সন্তান লাভের জন্য বেশি বেশি কোরআনি দোয়া করুন। আমরা কয়েকটি উল্লেখ করেছি, কোরআনের উচ্চারণ লেখা জায়েজ নেই, কারণ সঠিক উচ্চারণ লেখা কোনোভাবেই সম্ভব নয়, ফলে অর্থ বিতর্কিত হয়ে যায়। তাই আমরা উচ্চারণ লেখেনি, সবাই যোগ্য ব্যক্তিদের মাধ্যমে শিখে নেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, রব্বি হাবিলি মিল্লা দুঙ্কা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, হে আমার রব, আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। আল্লাহ তাআলা আরো বলেন, রব্বি জাআলনি মুকিমা সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব, আমাকে নামাজ আদায়কারী বানান এবং আমার সন্তানদের মধ্য থেকেও। হে আমার রব, কবুল করুন আমাদের দোয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিম আরো ইরশাদ করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকিনদের নেতা বানান। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো ইরশাদ করেন, রব্বিলা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার রব, আমাকে একাকী নিঃসন্তান রাখবেন না, আপনি তো উত্তম ওয়ারিস। ভালো নিয়তে পুত্র সন্তান লাভের জন্য পড়তে পারেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আমার রব, আপনি আমাকে সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন। সাধারণভাবে ইসলামে মেয়ে সন্তানের ব্যাপারে অধিক মর্যাদা ব্যক্ত করেছেন, তাই মেয়ে হলে আনন্দিত হওয়া উচিত। যদিও আমাদের উপমহাদেশে মেয়ে সন্তানকে খাটো করে দেখা হয়, এটা অন্যায়, মস্ত বড় অন্যায়। 9 নম্বর, কোরআন তেলাওয়াত করা, এটি গর্ভ অবস্থায় গুরুত্বপূর্ণ আমল। আপনার তেলাওয়াতের আওয়াজে সন্তান দারুণভাবে প্রভাবিত হবে, তাই একদম মনে মনে না পড়ে সামান্য আওয়াজে পড়বেন। পড়তে কষ্ট হলে কাউকে তেলাওয়াত করতে বলবেন অথবা মোবাইলে রেকর্ডিং চালু করে রাখবেন, তবে নিজে পড়াই উচিত। 10 নম্বর, সমাজে গর্ভবতী নারীদের ব্যাপারে বিভিন্ন কুসংস্কার, বেদাত ও শিরিক প্রচলিত আছে, সতর্কতার সাথে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। 11 নম্বর, আরও তিনটি গুরুত্বপূর্ণ আমল বেশি বেশি করবেন, সেগুলো হলো ইস্তেগফার ও দরুদ পাঠ করা এবং সাধ্য অনুযায়ী দান সদকা করা। এই তিনটি আমলের প্রভাব বিস্ময়কর এবং প্রমাণিত, কোনো নির্দিষ্ট নিয়মের দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।